জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন শিক্ষকরা বৃহস্পতিবার বেলা এগারোটায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার ব্যানারে এস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু গায়েম শিক্ষক নেতা অধ্যাপক টিপু সুলতান সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা অতি দ্রুত অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা পরে একই দাবিতে জেলার প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা